ডিউটি যেখানে আমরা হচ্ছে একটা ঠিক পুলিশ অফিসার টাইপের যেখানে আমাদেরকে ভর্তি সিনটা হচ্ছে এরকম যে লাস্ট টাইম আমরা একটা ট্রেনেতে গেছিলাম যেখানে আমরা জানতে পেরেছিলাম যে ওখানে প্যারা নর্মাল হচ্ছে এবার আমরা যেতে চলেছি হচ্ছে একটা হোটেলেতে এখানে আমি শুনতে পেরেছি ভাই ওখানেও কিছু কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটি হচ্ছে আর আমাদের এই গেমটাতে কি করতে হয় এখানে গেমের ভেতরে অনেকগুলো জিনিস আগে থেকে থাকে আর পরের সিনটাতে ঠিক ভূতগুলো কি করে ওই জিনিসগুলোকে সরিয়ে দেয় বা নিজেও অ্যাপিয়ার হয়ে যায় আমাদের ওগুলোকে রিপোর্ট করতে হয় আমাদের বড় সাহাবের কাছে বুঝতে পারছো মানে আমাদের থেকে বড় যে আছে তার কাছে তো চলো সোজা গেমটাতে এন্ট্রি নেওয়া যাক কিন্তু তার আগে আমি দেখছি তোমরা এসে ভিডিও দেখছো কিন্তু সাবস্ক্রাইব করছো না ভাই তো फटाफट সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে फटाफट একটা লাইক করে দাও কারণ এই ভিডিওটাতে 3000 লাইকের এম লাগাচ্ছি যদি 3000 লাইক হয় তাহলে নেক্সট পার্ট আসবে তো চলো গেমটাতে নেওয়া যায় ওয়েলকাম টু অবজারভেশন ডিউটি তো গাইজ এটা হচ্ছে ওই হোটেলটা যেটা নাম হচ্ছে আউটলুক কি মাইনর আর এখানে কি বলছে স্কেপ অ্যাটেনশন এমপ্লয় অ্যানোমিলিস চালু হয়ে গেছে তো আমাদেরকে ধরতে হবে হ্যাভ বিন প্রিভিয়াসলি রাইডিং ইন দা আরে ঠিক আছে ভাই শেখাস না আমি আগেরটা করেছি বাকি আমাদের এখানে দেখো প্রত্যেকটা জিনিস খেয়াল করতে হবে তোমরা যদি আগের পার্ট না দেখে থাকো তাহলে একবার চেক করতে পারো খুব ভালো আর আমাদেরকে দেখতে হবে যে কি কি এখানে ঠিকঠাক আছে আর কি কি চেঞ্জ হতে যাচ্ছে তো দেখো আমরা ফার্স্ট দেখবো এখানে সুটকেস পড়ে আছে এখানে গাড়ি আছে আর এখানে একটা ছোট্ট পটল টাইপের আছে বা মেন হল কি বলবে বলো আর এখানে আউটলুক মাইনে ঠিক আছে এই নামটা আমাদের দেখতে হবে কারণ নামটাও চেঞ্জ হতে পারে আর উপরে একটা সিঙ্গো টাইপের আছে বাকি আলাদা কিছু আমি দেখছি না তো চলো এখানে চলে এসেছি আমরা হোটেলের ভেতরে যেখানে একটা সানফ্লাওয়ার একটা রয়েছে এখানে এখানে একটা পেন্টিং ছোটখাটো রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই আর এখানে অনেকগুলো ভাই কম্পিউটার রয়েছে আর वगैरह রয়েছে আমাদের দেখতে হবে যে ভূতে এখানে কি চেঞ্জ করছে বুঝলে আর এখানে রয়েছে ফায়ার এক্সিট আর এলিভেটর রুম নাম্বার বাথরুম বার লবি টু সি এগুলো ভাই আমাদের হালকা হালকা করে না চোখ দিতে হবে আর এটা হচ্ছে এলিভেটার এ জায়গা আর আমাদের একটা টাইম আছে আছে ঠিক আমাদের সকাল ছটা পর্যন্ত আর কি চেঞ্জ হচ্ছে সেগুলো আমাদেরকে এখানে খেয়াল যদি আমরা না পারি তাহলে ভাই ভূত আমাকে তুলে নিয়ে চলে যাবে বাকি দেখো এখানে সবকিছু ঠিকঠাকই আছে চলো এখানে নেক্সট জায়গা ভাই এই জায়গাটা না বিশাল বড় এটা হোটেল রুমে চলে এসেছি আমরা যেখানে একটা হাত আছে একটা সমুদ্র ইয়ে আছে আর দুখানা কেমন একটা ভাই পেন্টিং টাইপের রয়েছে আর এখানে একটা ল্যাপটপের স্ক্রিন খোলা আছে ওকে ঠিক আছে আর একটা ফোন টাইপের রয়েছে বাকি ঠিক আছে চলো নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে বারেতে যেখানে অনেকগুলো বোতল রাখা রয়েছে আর অনেকগুলো চেয়ার টেবিল রয়েছে এখানে অনেক কিছু রয়েছে বোতল টোটল টাইপের এখানে পিয়ানো রয়েছে আর আমরা চলে এসেছি আবার আউটলুক মাইনারের কাছে আউটলুক মাইনার তো ভাই হ্যাঁ ভাই তো এটাকে আমরা আউটলুক মাইনার বলবো না এটাকে বলবো আমরা এন্ট্রেন্স ঠিক আছে আর এই জায়গাগুলো আমাদের চেক করতে হবে এখানে কি কি চেঞ্জ হচ্ছে ঠিক আছে আর আমি আপাতত সেরকম কিছু চেঞ্জেস দেখতে পাচ্ছি না মানে ভূতে আপাতত এখনো কিছু করেনি ভাই এখনো সব ঠিকঠাকই আছে এখানে মূর্তিটা আছে এখানে বাকি সব ঠিক আছে আর আমরা যদি কোনো জিনিস মিস করি এখানে একটা টেনশন বলে একটা মেসেজ চলে আসবে যেটা আমাদেরকে চেক করতে থাকতে হবে ঠিক আছে বাকি দাঁড়াও এখানে চায়ের কাপগুলো কি ছিল আই থিঙ্ক ছিল ভাই এত তাড়াতাড়ি ভূতে কিছু করবে না আমার যেমন হচ্ছে বাট বাদে করতে পারে ঠিক আছে খুব খুব তাড়াতাড়ি চালু করতে পারে চলো আমাদেরকে জাস্ট চেক করতে থাকতে হবে যে ভূতে কিছু চেঞ্জ করছে কি করছে না ভাই দেখো আমার আউটসাইড এন্ট্রেন্সে তো কিছু সেরকম দেখতে পাচ্ছি না আমি বাট ইনসাইডে কিছু ঘোটালা হতে পারে ভাই হবে হবে না কারণ দেখো থাকে ইনসাইড এসেও ঘোটালা করবে তো লবিতেও কিছু করেনি আপাতত ঠিকঠাক আছে আর এখানেও এলিভেটার রুমে তো ঠিকঠাকই আছে ভাই সবকিছু বাট আমার কেমন সন্দেহ আসছে এই মূর্তিটা এখানে ছিল না ভাই এই মূর্তিটা কোথাও একটা আলাদা জায়গায় ছিল যেটা এখানে চলে এসছে বাকি চলো আপাতত নেক্সটে যাওয়া যাক আর এখানে কিছু চেঞ্জ মনে হচ্ছে আমি জানি না ভাই তোমাদের চেঞ্জ লাগলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে হ্যাঁ চেঞ্জ হয়েছে বাট আমার আমার কিছু চেঞ্জ লাগছে একটু লাগছে একটু লাগছেও না এরকম ব্যাপার দেখো এখানে ঠিকঠাকই আছে সব কিছু ভাই কিছু আলাদা নেই আর এখানেও মোটামুটি এই দেখো ভাই এটা এটা খোলা ছিল মানে এটা খোলা ছিল না ভাই এটা আমি খোলা দেখলাম আই এটা এটা ঠিক আমি ধরেছি ঠিক না ভাই এটা জাস্ট ব্যাম ছিল একটা আমার মনে হয় এটা খোলা ছিল না বে বাকি সব ঠিকই আছে ভাই সব ঠিক আছে এখানে আছে এখানে গাড়ি আছে ভাই গাড়ি মাঝে মাঝে না ভূতে চালাতে ইচ্ছা করতে পারে আর নিয়ে দৌড়োতেও পারে এখান থেকে আপাতত তারা মিনিট আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে ভাই এখানে কিছু তো একটা গন্ডগোল আছে যেটা হচ্ছে আহ মানে আমার ঠিক চোখে ধরা পড়ছে না বাট আমার মনে হচ্ছে এখানে কিছু একটা গন্ডগোল আছে বাট চলো নেক্সট যাও দেখ নেক্সট ভাই 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 ধরে নিয়েছি ভাই দেখো 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 দরজাটা খোলা ছিল বে তুই আমাকে এরকম ভাবে ঝাঁসা দিতে পারবেন এলিভেটার এতে দরজা খোলা রয়েছে ঠিক আছে এই দেখো ভাই অ্যানোমালি ডিটেক্টেড তো তোমাদেরও এরকমই অ্যানোমালি ধরতে হবে যে কি কি চেঞ্জ হচ্ছে তো তোমরা এটা কমেন্টে জানাবে আর অবশ্যই ভিডিওটাকে লাইক করে দাও কারণ ভাই খুব ইন্টারেস্টিং হতে চলেছে গেম প্লেটা বাকি এখানেও ঠিক আছে ভাই এখানে আমাদের দেখো এই যে পাঁচখানা কি সব জিনিস রয়েছে না এগুলোও আমাদের খেয়াল রাখতে হবে এখান থেকে না একটাও সরে যায় আই থিঙ্ক এখান থেকে একটা কাপড় সরেছে বাট আমার মনে হচ্ছে না ভাই কাপড় সরেছে চলো এগোনো যাক সামনে দেখি এখানে কি আছে এখানে একটা ওয়েভ আছে এখানে একটা হ্যান্ড আছে আর এখানে জাস্ট কুশন বাগেরা বিস্তার বাগেরা রয়েছে ঠিক আছে আর কিছু সেরকম খারাপ নেই চলো নেক্সটে যাওয়া যাক এইখানেতে কিছু আলাদা আছে আই থিংক সো না ভাই এখানে কিছু আলাদা নেই আই থিঙ্ক এটা এটা চেঞ্জ হয়েছে নাকি ভাই এ দুটো শিফট হয়ে গেছে মনে হয় আমার মনে হচ্ছে ভাই আমার মনে হচ্ছে ঠিক আছে আমি ভ্যামও হতে পারে না ভ্যাম ভ্যাম ঠিক আছে বাকি আমরা বাইরে চলে এসেছি আর এখানে আউটলুক মাইনার ভাই সেরকম কিছু চেঞ্জেস নেই নরমালি আছে ভাই এখানে সিঙ্গোটা রয়েছে এখানে গাড়িটা রয়েছে আর এখানেও দুখানা জাস্ট নর্মাল আর কি স্যুট রয়েছে আর ভেতরে আমরা চলে এসেছি আর এখানে কিছু ভাই এই দেখো এই দেখো এটা সরলো চোখের সামনে হ্যালো ভাই একটা বেজে গেছে আর আমি অ্যানোমালি ধরে নিয়েছি ভাই ওর নিজেই মুভ করছিল ভাই ওর মনে হয় স্লাইড বেশি হয়ে গেছে আজকাল ভাই নিজেই মুভ করছে ভূত না পাগল কে জানে চলো আমরা এসেছি হচ্ছে এ এতে যেখানে আপাতত আমি কিছু আর দেখতে পাচ্ছি না কারণ এখানে লাস্ট টাইম দরজাটা খুলেছিল আর আমার মনে হয় এইগুলো চেঞ্জ হয়েছে তোমরা দেখতে পাচ্ছ এরো গুলো কেমন একটা হয়ে গেছে আই হয়েছে ভাই না গুলো চেঞ্জ হয়েছে আমার মনে হচ্ছে আমি জানি না ভাই কি হয়েছে কিছু বাট এদিকে চলো এপাশে পাশে দেখি কিছু আছে নাকি আলাদা আমার মনে হয় না কিছু আলাদা আছে ভাই ধরো এক মিনিট আমরা তো রুমের নাম্বার গুলো খেয়ালই করিনি ভাই আমাদের রুমের করতে হতো হ্যালো ভাই আমি রুমের নাম্বার কেন খেয়াল করলাম না চলো এই রুমটা তো সেরকম কিছু আলাদা নেই এখানে ঠিক আছে বাট এইটা কি এখানে ছিল ভাই আমার মনে হয় এটা এখানে ছিল না আমার মনে হচ্ছে এটা এখানে ছিল না এটা সোফাটা এখানে ছিল ভাই আমি দাঁড়াও এক মিনিট করে তো দেখি কিছু খারাপ হয় কি না আদেও বাকি চলো দেখি আই থিঙ্ক মনে হয় ব্যায়াম হতে পারে ব্যায়াম ছিল ব্যায়াম ছিল ভাই বাকি এখানেও সব ঠিকঠাকই আছে কিছু আলাদা তো আমি দেখছি না ভাই এখানে গ্লাস রয়েছে এটা খোলা রয়েছে এখানে একটা বটল রয়েছে বাকি ওপরেও বটল রয়েছে আর এটা কি খোলা এটা খোলা ছিল না আই থিঙ্ক এই দেখো ভাই এটা তোলা রয়েছে আই থিঙ্ক এটা খোলা ছিল না আমি ড্যাম শিওর ভাই এটা খোলা ছিল না আরে এটা 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 তো খোলা ছিল না বে দেখো ভাই আমার মনে হচ্ছে ওটা খোলা ছিল না 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 ছিল ছিল আগে থেকে বাকি ঠিক আছে আমরা বাইরে চলে এসেছি এন্ট্রেন্স এখানে কিছু সেরম আলাদা নেই আর এই ভেতরেতেও সেরাম সেরম কিছু আলাদা আমি দেখছি না ভাই সবকিছু নর্মাল আছে জাস্ট যেমন থাকার কথা বাট দেখো হঠাৎ করে না কোথাও ভূত চলে আসতে পারে ঠিক আছে আর আমরা এক মিনিট ভাই এটা ছিল না এখানে ছিল না তোমরা কমেন্ট করে বলো ভাই এখানে ছিল আদৌ আমার তো মনে হয় না ছিল ভাই ইয়াস দেখলে ভাই সাতের চোর মানে সাতের চোর বলছি ভাই সাতের ডিটেকটিভ আছি মানে এখানে কি লেখা ছিল টু সি লেখা ছিল কি আমি জানি না বাট এখানে লেখা ছিল আমি এটুকু বুঝতে পেরেছি ঠিক আছে তোমাদের এগুলো ধরতে হবে আরামসে বাট দাঁড়াও এক মিনিট আমার মনে হয় কেমন এগুলো এগিয়ে এসছে ক্যামেরা মেল ফাংশন ভাই হ্যাঁ আমার মনে হচ্ছে এটা কেমন এগিয়ে এসছে ঠিক আছে আমি দেখো ক্যামেরা মেল ফাংশন দিচ্ছি আর এটা হচ্ছে অ্যাসলে নাকি নাম হ্যাঁ আমার মনে হচ্ছে এখানে ক্যামেরার ঘটছি আছে না ভাই না আরে ভাই আমার মনে হচ্ছিল এখানে বাট না এখানে নেই আর এদিকে আমরা চলে এসেছি হচ্ছে এখন হোটেল রুমেতে আর এখানে দেখতে হবে যে কিছু চেঞ্জ হচ্ছে কিনা দেখো আমাদের মেন ফলো রাখতে হবে হচ্ছে এই পেন্টিংগুলোকে আর এই কম্পিউটারটা আর দুটো চাইড জাস্ট গ্লাসগুলোকে ঠিক আছে বাকি হাতটাও বাইরে চলে আসতে পারে মাঝে মাঝে বাকি ঠিক আছে আমরা নেক্সট জায়গায় চলে আর এখানে যাতে কেউ না থাকে ঠিক আছে কেউ থাকলে খুব বাজে গেম বাজি দেবো আমি বাকি এই পাশে আশেপাশে ভাই আমাদের ওপরে লাইটও খেয়াল রাখতে হবে যে কোন লাইটটা জ্বলছে আর কোনটা বন্ধ আছে ঠিক আছে চলো নেক্সটে যাই আর এইখানে না কিছু সেরকম আলাদা নেই ভাই সব কিছু নর্মালি আছে এটা এখানে রয়েছে পেন্টিংগুলো নিজের জায়গায় রয়েছে আর রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইও এখানে রয়েছে বাকি ঠিক আছে চলো এই জায়গাটাও সব ক্লিয়ারই আছে আর আমাদের একটা জিনিসও মনে রাখতে হবে যে এই লাইটটা জ্বলছে না ঠিক আছে এই লাইটটা কি জ্বলছে জল ছিল না ছিল না ভাই আমি বুঝতে পারছি না আমার মনে হয় জোল ছিল মানে জোল ছিল ছিল না কি ভাই জোল ছিল আই থিঙ্ক সো भाई ठीक ঠিক না ভাই ভুল ধরেছি আমি বাকি ঠিক আছে এখানেও সবকিছু ক্লিয়ার আছে আলাদা আপাতত দেখতে পাচ্ছি না ভাই সবকিছু ক্লিয়ার আছে আর এই জায়গাটাতেও সবকিছু ক্লিয়ার আছে ভাই আমি জানি না আমার চোখে না মাঝে মাঝে মিস হয়ে যেতে পারে তোমরা সেটা কমেন্ট করে বলবে যে আমি মিস করছি কি না আমি আগের এডিট করার সময় দেখেছি আমি অনেক কিছু মিস করেছি ভাই আমি দেখছি আগের ক্লিপের সাথে পরের ক্লিপ ম্যাচই খাচ্ছে না ভাই তোমরা বুঝতে পারছো বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে লবি লবির জায়গা এখানে নেই এখানে কিছু আলাদা নেই আর এলিভেটারও কিছু আলাদা নেই ভাই এলিভেটার সব ডোর ক্লোজ আছে আর এইগুলো ভাই আমাদের এইগুলোকে খেয়াল রাখতে হবে বললাম আর টেনশন এখানে অ্যানোমালি আসছে কোথাও একটা ও ভাই অ্যানোমালি আসছে অ্যানোমালি আছে কোথাও একটা ডিটেক্টেড হয়েছে অ্যানোমালি প্লিজ লোকেট দা এন্ড সেন্ড রিপোর্টস ভাই কোথায় অ্যানোমালি হচ্ছে আমাকে কেউ বলবে কোথায় অ্যানোমালিটা হচ্ছে আসলে আমি তো ভাই বুঝতে পারছি না কোথায় অ্যানোমালি ধরা যাচ্ছে ভাই আমার আমার চোখে পড়ছে না হ্যালো আমার চোখে পড়ছে না ভাই আমি বুঝতে পারছি না কোথায় কি চেঞ্জেস হচ্ছে এর চোখ খোলা নাকি ভাই এর চোখ বন্ধ ছিল আই থিংক আই থিংক সো আই থিঙ্ক সো আই থিঙ্ক সো ভাই এর চোখ বন্ধ ছিল না আরে তাহলে ভাই আমি 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 ঠিক ধরতে পারছি না জায়গাটা হচ্ছে কোথায় এলিভেটর সব ঠিকঠাক আছে এদিকেও সব ঠিকঠাক আছে ভাই আমি বুঝতে পারছি না কোথায় কি হচ্ছে আগের বারে তো শার্ট শার্ট ধরে নিয়েছিলাম বাট এবারে দেখো একটুখানি তো ডিফারেন্ট আছে ভাই এই লাইটটা আই থিঙ্ক চলছিল না আই থিঙ্ক চলছিল না এই লাইটটা ঠিক আছে আমার আমার মনে হচ্ছে বাট ব্যায়ামও হতে পারে না সে ভাই আমরা মিস করেছি ভাই অনেকগুলো জিনিস আর ভূতে আমাদের ধরে নিয়ে চলে গেছে তো চলো নেক্সট ট্রাই করা যাক তো চলো প্লে আগেন মেরে দিয়েছি আর এবার হবে আমাদের মেন জিনিস ঠিক আছে আমি বারবার দেখো এবার প্রত্যেকটা জিনিস আমি না খেয়াল করবো কারণ আগের বেও আমি ফার্স্ট বারে হেরে গেছিলাম বাট সেকেন্ড বারে ভাই জিতে গেছিলাম ঠিক আছে মালুমে বাপকুমার শেখা চল এখানে দেখতে হবে আমাদেরকে সব কিছু ঠিকঠাক আছে তো ভাই টেবিল চেয়ার আমি সব জায়গায় এবার করা নজর দেবো ঠিক আছে এই গাছগুলোকে আমি ছাড়বো না ভাই তিনটে গাছ আছে সেটাও দেখে রাখবো আরে চোখ খোলা আছে ঠিক আছে আমাদের ভাই প্রত্যেকটা জিনিস খেয়াল রাখতে হবে আর প্রত্যেক জিনিস ফলোতে রাখতে হবে ঠিক আছে চলো এবার নেক্সটে যাওয়া যাক আর এখানে ভাই একটা পেন্টিং আছে টু জিরো ফোর না টু নাইন ফোর কিছু একটা লেখা আর প্রত্যেকটা বাল্ব জ্বলছে ঠিক আছে কোনটা অফ হয়ে গেলে আমাদেরকে একদম হাতে নাতে ধরতে হবে বাকি চলো এগোনো যাক এবার দেখি সবকিছু ঠিকঠাক আছে ভাই সবকিছু ঠিকঠাক আছে এখানেও সবকিছু ঠিকঠাক আছে এটা খোলা আছে আর এখানেও নর্মাল রয়েছে ভাই এখানে চারখানা টেবিল আছে ঠিক আছে চারখানা চেয়ার আছে ওকে আমি আগের বার মনে হয় তিনখানা চেয়ার দেখেছিলাম এই জায়গাটা একটা গোচি হয়েছিল ঠিক আছে ওকে আমি বুঝতে পেরে গেছি চলো এবার এখানে আউটলুক এন্ট্রান্সে সবকিছু ক্লিয়ার আছে আর এই পাশেতেও মোটামুটি সবকিছু ক্লিয়ারই আছে তোমরা বলতে বারো কাম দেখো কিছু चेंजेस নেই তিনখানা টেবিল রয়েছে কুশন রয়েছে সবকিছু ঠিকঠাক একদম বাকি চলো নেক্সটে যাওয়া যাক নেক্সট হচ্ছে এলিভেটর এ ঠিক আছে এখানে দেখো ফায়ার এক্সিট লেখা আছে আর ওটা ওদিকে রাখা আছে আর এই লাইটটা অফ আছে ঠিক আছে আর এই লাইটটা অফ আছে তো এইগুলো আমাদের প্রত্যেক জিনিস খেয়াল রাখতে হবে কারণ ভূতে জাস্ট হালকা হালকা চেঞ্জ করছি ভাই হালকা একদম হালকা বাকি নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে হোটেল রুমে যেখানে সবকিছু আমার ঠিকঠাকই লাগছে ভাই কিছু আলাদা লাগছে না মানে ভূতে আপাতত এখনো কিছু করা চালু করেনি আর যেই করবে ভাই আমি ধরবো ঘাপাত করে ধরবো ভাই গলা ধরবো ডাইরেক্ট গিয়ে বাকি চলো নেক্সট যাওয়া যাক এখানে হচ্ছে আউটসাইডে এ মানে এর জায়গায় আর এই হোটেলে এত ভালো হোটেলে ভাই ভূত এলো কোথায় ভাই লাক্সারি হোটেল আছে তোমরা দেখেছো লাক্সারি হোটেলে তে ভূত ভূত চলে এসছে ভাই খুব বাজে কেস হয়ে গেছে বাকি আমরা কিছুক্ষণ ওয়েট করবো কিছুক্ষণ একটা জায়গায় ওয়েট করবো আর দেখবো যে এখানে ভূত টুত আছে না কিছু নেই নেই ভাই বাকি এখানে সি ফায়ার এক্সিট লবি সব কিছু রয়েছে বার টার এলিভেটারে ক্লিয়ার আছে এখানে বা অ্যাশলি কিছু একটা বলবে এটাকে এটাও ঠিকঠাকই আছে আর এটা হচ্ছে হোটেল রুম হোটেল রুমেতেও ভাই এই দেখো ধরে নিশ ভাই এই দেখো এটা এরকম ছিল না এটা পাতা ছিল পুরো ভালোভাবে মানে ভূত এসে এখানে ঘুমিয়ে গেছে রাতের বেলা বুঝতে পারছো পাঁচ দশ মিনিটের জন্য হয়তো ছোট্ট ন্যাপ মেরে গেছে এখান থেকে দেখো ভাই পুরো ক্লিয়ার ঠিক আছে ধরে নিশ্চি ভাই এবারে পুরো সাতির ভাবে খেলতে হবে আমাদেরকে বাকি এখানে কিছু চেঞ্জেস না চারখানার টেবিল আছে এখানে দুখানা ইয়ে আছে তিনখানা চেয়ার পিয়ানো ওগেরা সব ঠিক আছে এখানে ঠিক আছে এখানে গ্লাস আছে ঠিক আছে ভাই সব কিছু ঠিক আছে বাকি ভাই যদি ভূতের গাড়ি চালাবার ইচ্ছা করে ও কিভাবে গাড়ি চালাবে ভাই ও তো ছুতেই পারবে না কিছু বাকি চোখে করে চালাতে পারবে ঠিক আছে বাকি তারা এক মিনিট এই জায়গাটাও কিছু ক্লিয়ার আছে তিনখানা গাছ আছে মাঝে এটা রয়েছে টেবিল রয়েছে ভাই প্রত্যেকটা জিনিস আমি এমন ভাবে দেখছি মনে হচ্ছে না আমি কোনো ডিটেকটিভ ভাই বাকি এখানেও সবকিছু ক্লিয়ারই আছে ঠিক আছে বাকি এখানেও ক্লিয়ার আছে অ্যাশলিতে আর এটা হচ্ছে হোটেল রুম ভাই হোটেল রুমে তো একটু আগে ঘুমিয়ে গেছে তো হোটেল রুমেতে কিছু করবে না এবার যদি একটু জল ঠাওয়ার ইচ্ছা করে তাহলে ভাই এখানে আসতে পারে ও বারের মধ্যে বাকি সেরকম কিছু আমার মনে হচ্ছে না ভাই সবকিছু ঠিকই আছে এই দেখো আউটলুক মাইনার উপরে ওই যে বাঘটা রয়েছে এখানেই লাইটটা কি জ্বলছিল আই থিঙ্ক সো জ্বলছিল জ্বলছিল ভাই প্রত্যেকটা তো জ্বলছে ভাই ওটাও জলারই কথা বাকি চলো আপাতত আমরা নেক্সট এইখানে চলে এসেছি আর এইখানে চেঞ্জ আছে এই দেখো ভাই বাসটা নড়ছে ইয়াস ধরে নিয়েছি আমরা আমি আমি ঠিক বললাম না বাস নড়ছে আগের বারেও বাস নাড়ি এবারেও নাড়াচ্ছে ভাই বাকি ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক আর নেক্সটে দেখি কি কি আছে ভাই নেক্সট নেক্সট এলিভেটর এ এখানে টু সি এখানে ঠিক আছে অ্যারো গুলো ফায়ার এক্সিট আছে এটা অফ আছে এটা অফ আছে ভাই আমাদের অফ গুলো মেনলি দেখতে হবে ঠিক আছে ওটা হঠাৎ করে জ্বলে যেতে পারে আর এখানে জলা গুলো অফ হয়ে যেতে পারে ঠিক আছে বাকি চলো সোজা আই থিংক এবার ভাই যদি ভূত এসে এখানে পরিষ্কার করতে লেগে যায় তাহলে ভাই আমার কিছু করার নেই ঠিক আছে ভূত ভাই নিজের মতো করে কাজ করবে বাকি দেখো এখানেও সবকিছু ঠিকঠাকই আছে ফোন বগেরা চায়ের কাপ আর এগুলো ভাই এখানে দেখো দুটো চেঞ্জ হতে পারে টুপিটা উপরে আছে ঠিক আছে ব্যাস ঠিক আছে আমরা মেপে নেবো ভাই প্রত্যেকটা জিনিস আমরা ঠিকঠাক ভাবে দেখছি আর এবারে আশা করি ভূত আর বেঁচে যেতে পারবেন আমাদের কাছ থেকে কমসে কম ভাই আমরা চলে এসেছি হচ্ছে এটা লবিতে আর লবিতে নর্মালি কিছু ডিটেক্টেড করার তো চান্স নেই এখানে কিছু নেই ভাই কিছু দেখতে পাচ্ছি না আমি আর এখানেও সেরম কিছু আলাদা নেই ঠিক আছে সব কিছু ঠিকঠাকই আছে আর এখানে অ্যাসলিতেও সব ঠিক আছে ভাই অ্যাশলি না অ্যাসলি ভাই আমি যদি ভুল উচ্চারণ করে থাকি আমার মজাক বানিও না এখানে আমি একটুখানি ভুল পড়ছি এটাকে অ্যাসলি বলে না কি বলে ভাই অ্যাশলি এরকম কিছু টাইপের বলবে বাকি চলো নেক্সটে যাওয়া যাক আর এই জায়গাটা ভাই আমার না বেশি সন্দেহ এই হোটেল রুমটাতেই হচ্ছে আমার মনে হয় এই হোটেল রুমটাতে কিছু একটা কেস তো আছে ভাই খুব বাজে আর আই থিংক এই বোতলগুলো বেড়ে গেছে ভাই আবে ভূতে এসে কি কোনো দোকান থেকে চুরি করে এসে এখানে দিয়ে যাচ্ছে নাকি ভাই আমি জানি না কি হচ্ছে বাট ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক এখানে হচ্ছে এন্ট্রেন্স এন্ট্রেন্সে সব কিছু ঠিকঠাকই আছে সব লাইট ভাই একটা বেজে গেছে এত বাজে একটা ঘন্টি পড়লো না বাকি ঠিক আছে চলো এখানে সবকিছু ক্লিয়ার আছে আর ইয়াস সবকিছু ক্লিয়ার আছে ভাই সবকিছু ঠিকঠাক একদম কোনো ভূত কিচ্ছু করতে পারবে না ভাই এখানে বাকি সিংহ ওদিকে টাকিয়ে আছে আর এখানগুলো ঠিকঠাকই আছে দরজা খোলা আছে আর এখানেও মোটামুটি সব ঠিকই আছে ভাই কিছু চেঞ্জেস আলাদা আমি দেখতে পাচ্ছি না চলো নেক্সটে যাওয়া যাক আর হোটেল রুমে এক মিনিট এখানে এটা চলেছে ভাই এটা এটা সোজা ছিল ঠিক আছে এটা সাইড ওয়েস ছিল মানে দরজাটা এখান থেকে দেখা যাচ্ছিলো আর এটা সরিয়েও লম্বা করে দিয়েছে দরজা বন্ধ হয়ে যায় ভাই নরমালি ডিটেক্টেড দেখেছো মানে আমরা মোটামুটি একটা ভালো লেভেলের ডিটেক্টিভ হয়ে যাচ্ছি আমি এটুকু বুঝতে পারছি চলো এবার নেক্সট চলে এসেছি এটা হচ্ছে বারটা আর এখানে এটাতে কিছু ছিল ভাই আমি বুঝতে পারছি না এটা শুধু বন্ধ ছিল না এটাতে কিছু ছিল আমি বুঝতে পারছি না চলো নেক্সটে যাওয়া যাক আর আউটসাইডে ভেতরে যাওয়া যাক আর এইখানে কিছু চেঞ্জেস আছে ঠিক আছে এখানে ঠিক আছে ভাই আমার তো মনে পড়ছে না এই দরজাটা বন্ধ ছিল কি খোলা ছিল ভাই খুব বাজে কে সেটা আমার মনে পড়ছে না ভাই এখানে দরজাটা বন্ধ না ছিল না খোলা ছিল বন্ধ না ছিল না ভাই বন্ধ ছিল কি খোলা ছিল বাকি এখানে এই দরজাটা খোলা আছে আর রেলওয়ে গুলো বন্ধ আছে তো চলো নেক্সটে যাওয়া যাক আর এখানে সব লাইট জ্বলছে আর সব কিছু ঠিকঠাকই আছে ভাই এখানে মানে ও ঝাড়ু পোছা লাগাতে ইন্টারেস্টেড নয় আমি এটুকু বুঝতে পারছি বাকি চলো আপাতত সামনে যাওয়া যাক আর হোটেল রুমে তো সেরকম কিছু হয়নি বারেতে আই থিঙ্ক কিছু হতে পারে ভাই বারেতে কিছু একটা হয়েছে মনে হচ্ছে এইগুলো কি ছিল এখানে আমার মনে হয় না এইগুলো ছিল ভাই আই থিঙ্ক সো না ছিল না ভাই কিছু আমার ভুল হতে পারে ভুল 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 ভাই আমরা এন্ট্রেন্সেও সেরকম কিছু দেখতে পাচ্ছি না আর ভেতরে চলে এসেছি লবিতে লবিতেও সেরকম কিছু আলাদা নেই ভাই ঠিক আছে ভাই এক মিনিট ও হ্যালো এখানে কার মুখ হাত পা পড়ে আছে ভাই এই দেখো এখানে একটা মুখ এখানে হাত এখানে পা ভাই ও ভাই এখানে এইসব হয় ভাই দেখেছো এখানে কি সব চলছে ভাই আমার লিট্রালি গায়ে কাটা দিচ্ছে এই দেখো ভাই আমার গায়ে লিট্রালি কাটা দিচ্ছে বুঝতে পেরেছ আমি তো একটাই জন্য দেখতেই পারিনি ওখানে কি হচ্ছে ভাই এবার ভূত আসছে আস্তে আস্তে যে দুটো বাস দিয়ে যাচ্ছে ভূত আসছে ভাই তোমরা বুঝতে পারছো এবার কেস ভাই খুব বাজে হতে চলেছে তো তাই জন্য ফটাফট লাইক করে দাও যাতে আমরা অ্যানোমালি ধরতে পারি ভালোভাবে বাকি এখানে সবকিছু ক্লিয়ার আছে ঠিক আছে কিছু আলাদা এই লাইটটা জ্বলছে ইয়াস জ্বলছিল ভাই এই লাইটটা বাকি ঠিক আছে এখানে এক মিনিট এখানে কিছু গন্ডগোল লাগছে ভাই আমার আই থিঙ্ক সো কিছু গন্ডগোল আছে না ভাই কিছু গন্ডগোল নেই সব ঠিকঠাকই আছে বাকি নেক্সট এখানে এন্ট্রেন্সেও সব কিছু ঠিকঠাক আছে ভাই দরজা বরজা কিছু খোলা নেই এখানে দুটো সুট রাখা আছে গাড়ি রাখা আছে ভাই এটা ফারি টাইপের হবে ভাই সুপার কার নিয়ে এসেছে একজন যে মানে হয়তো আমি এসছি সুপার কার নিয়ে ভাই ডিটেকটিভ আছে না বাকি তারা এক মিনিট এই আশেপাশে আমাদেরকে ভালোভাবে খেয়াল রাখতে হবে ঠিক আছে কারণ বেশি যা জিনিস জিনিসপত্র হচ্ছে সেটা লবিতেই হচ্ছে তো আমাদের লবিটা ভালো করে খেয়াল রাখতে হবে যে এখানে ভূত ফুত না চলে আসে আর আমাদের গেম না বাজি দেয় বাকি ঠিক আছে চলো আমরা এখন এলিভেটার এ তে চলে এসেছি আর এবার আমরা চলে এসেছি হচ্ছে অ্যাশলিতে আর এখানেও সবকিছু ঠিক আছে ভাই এক মিনিট এটা টু জিরো ফোর ছিল না টু জিরো ফাইভ ছিল ভাই আমার মনে হয় টু জিরো ফাইভ ছিল আরে এটা টু জিরো ফোর কি করে হয়ে গেল ভাই আমি দেখতে পাচ্ছি না ঠিকঠাক বাট হ্যাঁ এখানে না ভুল আছে ভাই ভুল আছে সরি সরি বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে এটা হোটেল রুমে তে আর এখানে সেরকম কিছু আলাদা আমি দেখছি না ভাই লাইট বাগেরা জ্বলছে সবকিছু ঠিকঠাক আছে চেয়ারটা আই থিঙ্ক নড়েছে আমার মনে হচ্ছে নড়েছে আই থিঙ্ক ভাই আমি ঠিকঠাক ধরেছি ভাই ঠিক না ভাই না 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 ঠিক না বাকি চলো আমরা চলে এসছি হচ্ছে এবার হোটেল রুমের বারে মানে বাড়ে হোটেলের এখানেও সব কিছু ক্লিয়ার লাগছে ভাই কিছু আলাদা লাগছে না দেখো ভাই সব গ্লাস গ্লাসগুলো এখানে ছিল গ্লাস আই থিংক ছিল না আর এতগুলো বোতল তো এখানে ছিল না আমরা আউট আউটসাইড চলে এসেছি আর এখানে কিছু ক্লিয়ার আছে আর এটা হচ্ছে আমাদের লবি লবি সব কিছু ঠিকঠাকই আছে ভাই ল্যাপটপ ল্যাপটপর সব কম্পিউটার সব ঠিকই আছে কিছু খারাপ সেরকম নেই বাকি চলো নেক্সটে যাওয়া যাক আর এটা হচ্ছে আমাদের এলিভেটর এলিভেটার কিছু আলাদা ভাই এরকম মূর্তি উল্টো দিকে ঘুরে আছে ভাই হ্যালো আমি তোকে বলেছিলাম উল্টো দিকে তাকাতে ওদিকে নয় ভাই এই মূর্তি মূর্তি ঘুরিয়ে দিয়ে চলে যাচ্ছে ভাই কোন দিন আমাকে না ঘুরিয়ে দেয় এখানে বাকি চলো হয়ে গেছে এটাও ফিক্সড অ্যানোমালি এবার নেক্সটে যাওয়া যাক আর এইখানে কিছু অ্যানোমালি আলাদা হচ্ছে আমার তো মনে হচ্ছে না ভাই কিছু আলাদা হচ্ছে কারণ সব ঠিকঠাকই আছে ভাই ঠিকঠাক একদম বাকি এটা হচ্ছে হোটেল রুম আর রুমেতে আলাদা কিছু না ভাই রুমেতে আলাদা কিছু নেই দুটো চায়ের কাপ আছে এগুলো উপর নিচু আছে বইগুলো আছে গাছ আছে আর চেয়ার টেবিলও ঠিকঠাকই আছে টিভিটাও ঠিক আছে চলো কেটলি বাগেরাও তো ঠিক আছে কমসে কম বাকি আমার যা মনে হয় এখানে বোতল বেড়েই যাচ্ছে ভাই আমি যতবার স্কিপ করে আসছি আর দুটো বেজে গেছে ভাই চলো দুটো বেজে গেছে এবার ভাই ভূতের আতঙ্ক আরো বাড়বে বুঝতে পারছো তোমরা আর এখানে সবকিছু ঠিকঠাকই লাগছে ভাই আমার কিছু খারাপ লাগছে না এন্ট্রেন্সে বাকি চলো আমরা ভেতরে চলে এসেছি আর ভেতরে কিছু আছে না ভেতরে সবকিছু ঠিকঠাকই আছে ভাই আমাদের চাপ নেওয়ার দরকার নেই ভেতরে তিনখানা গাছ আছে চেয়ার টেবিল টেবিলা সবকিছু ঠিকঠাক আছে আর আই থিঙ্ক এটা ঘুরে গেছে নাকি ভাই ল্যাপটপটা সোজা ছিল মনে হয় এই মনিটার গুলো এটা এটা না ভাই ও গেম খেলার তো ইচ্ছুক নয় আমি বুঝতে পারছি বাকি এক মিনিট

টেবিল রয়েছে ওপরে বোতল রয়েছে আই থিঙ্ক মনে হয় বোতলগুলো কেমন বেড়ে যাচ্ছে আমি জানি না আমার ব্যায়াম হতে পারে বা আলাদা কোনো কেস হতে পারে আমার মনে হচ্ছে এখানে বোতল গুলো বাড়ছে বাট বাকি ঠিক আছে চলো আমরা চলে এসেছি হচ্ছে এন্ট্রেন্সে যেখানে সবকিছু ক্লিয়ার আছে পুতুলটাও ঠিক আছে আমার ফেরারি ওগারা ঠিক আছে আর এবার ভেতরে যাওয়া যাক আর এইখানে কিছু আলাদা চেঞ্জ আছে এক মিনিটে ডেস্কটার ডেকটার কিছু তো একটা আছে না ভাই কালো ছিল নর্মাল একদম আই আমার মনে হচ্ছে ভাই ডেস্ক নর্মাল ছিল ইয়েস দেখলে ভাই শিওর বললাম না দেখেছিলাম ডেস্কটা কালো ছিল এগুলো আমরা ধরে নিয়েছি ভাই বাকি ভাই নেক্সট যাওয়া যাক আর এইখানেতে ভাই আমাদের মনে রাখতে হবে টু সি লেখা আছে ঠিক আছে এখানে টু সি লেখা আছে আর এখানে এলিভেটর বাথরুম মানে রুম বাথরুম আর লবি আছে এখানে ঠিক আছে চলো নেক্সটে যাওয়া যাক আর এইখানে কিছু আগে মানে কিছু চেঞ্জ হচ্ছে না ভাই আমার তো ভয় লাগছে যদি ভূত হঠাৎ করে সামনে চলে আসে তাহলে খুব বাজে গেস হয়ে যাবে দেখলাম হঠাৎ করে শুয়ে থাকবে ভাই চলো এখানেও সবকিছু ক্লিয়ারই আছে ভাই কিছু আলাদা নেই আর এক মিনিট চেঞ্জ 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 না ভাই আমি আমি ধরুন আমি বলেছিলাম না এই গাছটা এখানে ছিল এই গাছটা এখানে ছিল দেখো ভাই আমি আমি মার্ক করবো শিওর একদম আমি লিখে দিতে পারি যে শিওর একদম এটা এই গাছটা উপরে ছিল ওই গাছটা তলায় ছিল ভাই আরে ভাই গাছ এটা উপরে ছিল আবে এটা হতেই পারে না ভাই এটা হতেই পারে না গাছটা ওখানে ছিল কি করে হতে পারে ভাই আমি কি দেখলাম কে জানে ভাই আমি বললাম লিখে নাও ভাই একটা ইজ্জত ফালুদ হয়ে গেল ভূতের দরকার ছিল এখানে চেয়ার টেবিল ঠিক আছে ও চেয়ার টেবিল নিয়ে বাড়ি চলে গেছে মনে হয় বাড়িতে মেহমান এসেছে তো ওরা পার্টি করবে আজকে তাই জন্য এখান থেকে হালকা বোতল আর চেয়ার টেবিল নিয়ে গায়ে হয়ে গেছে ঠিক আছে কেমন পাকল ধরনের ভূত না ভাই বাকি চলো আবার চেয়ার টেবিল নিয়ে ফেরত নিয়ে চলে আসবে টাকা দেয়নি না তো ফেরত নিয়ে আসতে হবে বাকি চলে নেক্ট যাওয়া যাক আর নেক্সট আমরা দেখি যে এখানে কিছু আছে আলাদা না ভাই সবকিছু ঠিক আছে জানলাই কেউ দাঁড়িয়েও নেই সব ঠিক আছে

এটা চলে এসেছি হোটেল রুমেতে হোটেল রুমে তেও সব কিছু ক্লিয়ার আছে ঠিক আছে দুটো বোতল আহ দুটো বোতল বলছি ভাই দুটো চায়ের কাপ আছে এখানে আর সবকিছু ক্লিয়ার আছে আর এখানেও সবকিছু ক্লিয়ার আছে ঠিক আছে কেউ নেই ভাই এখানে কেউ আসবিও না ভাই ভুল করে ও এক মিনিট দেখো ভাই আমি ফার্স্ট টাইম এটা ধরেছিলাম খোলা আছে বলে এবার এটা বন্ধ হয়ে গেছে ভাই এটা লিখে নাও তোমরা হ্যাঁ এবারে লিখে নাও এবারে এবারে লিখে নাও না তো যদি ঠিক হয় সাবস্ক্রাইব ভাই ঠিক হলে সাবস্ক্রাইব এবার সাবস্ক্রাইব করতে হবে ভাই ঠিক হয়ে গেছে না বাকি চলো আমরা অ্যানোমালি ভাই মস্ত ধরছি তো এবার নেক্সটে যাওয়া যাক আর এটা হচ্ছে এন্ট্রান্সে এন্ট্রেন্সে ভাই কিছু সেরকম চেঞ্জেস নেই দেখো এই যে মেন হলটা এটাও বন্ধ আছে এখানে সব লাইট জ্বলছে ওপরে মূর্তিটাও ঠিকঠাক আছে আর আউটলুক মাইনারও লেখা আছে ভাই স্পেলিং যদি চেঞ্জ করে দেয় তাহলে তো আমি ধরতে পারবো না কারণ আমার একটু উইক আছি পড়াশোনায় বাকি ঠিক আছে দুটো ইয়ে রয়েছে আর আমার ফারারি রয়েছে আর এবার আমরা চলে এসেছি হচ্ছে লবিতে আর লবি কিছু আলাদা আছে লবিতে আই থিঙ্ক সো ইয়েস আছে আছে ব্রো আছে এই দেখো এখানে ব্যারিকেড ছিল না ভাই ও নিজে ব্যারিকেড বসিয়েছে এখানে এখানে ব্যারিকেড ছিল না ভাই আম সিওর ইয়েস আমি বললাম না এখানে ব্যারিকেড ছিল না ও ভাই বার থেকে ব্যারিকেড তুলে এনে সামনে বসিয়ে দিয়েছে আমি তিনখানা গাছ মনে রেখেছিলাম ভাইয়া তুই ভূত না কি কে জানে ভাই মাথা একটুখানি ইডিয়েট আছে ভুত্তা যদিও আমাকে একবার হারিয়ে দিয়েছে অলরেডি বাকি ঠিক আছে চলো নেক্সট দেখা যাক যে এখানে কিছু আলাদা আছে ভাই দেখো এখানে গাছ আছে এগুলোকে আমাকে ফলো রাখতে হবে ঠিক আছে আর এলিভেটর वगैरह সব ঠিক আছে নেক্সট যাই এইখানেতে ভাই এই জায়গাটাও কিছু করছে না আর তিনটে বেজে গেছে ভাই

ভাই বাড়িতে এই দেখো ভূত ভাই পিয়ানো বাজাচ্ছে ভূতিয়া কেস করছে পুরো ভাই ও পুরো আমার চোখ টেনে নিয়েছে ওদিকে মানে বুঝতে পারছো মানে ওখানে ভূত আছে এটা আমি আগে দেখতে পাইনি যখন বাজানো চালু করলো তারপর আমি দেখলাম বাকি আমরা এন্ট্রেন্স চলে এসেছি ভাই এই ভূত গুলো মাঝে মাঝে না খুব বাজে দিচ্ছে ভাই চলো এখানে সবকিছু ক্লিয়ার আছে বাট আমার কোশ্চেন হচ্ছে এখানে কি প্যাটার্ন গুলো ছিল আই থিঙ্ক এই প্যাটার্ন গুলো ছিল না ভাই এই প্যাটার্ন গুলো রিসেন্ট হয়েছে নাকি দেখো ভাই আমার কেমন শিওর লাগছে না বাট হতে পারে প্যাটার্ন প্যাটার্ন না ভাই গুলো ছিল আগে থেকে আমি আমি একটু ভুল দেখেছি বাট প্যাটার্ন ছিল আগে থেকে আর এই পাশেও সবকিছু ক্লিয়ার আছে ওপরে ও চোখ খোলা সানফ্লা আছে আমাদের রবীন্দ্রনাথ কাকাও আছে ঠিক আছে ভাই সবকিছু ক্লিয়ার আছে একদম আর এটা হচ্ছে আমাদের এলিভেটর এ যেখানে সবকিছু ঠিকই আছে ভাই হ্যাঁ সবকিছু এখানে ক্লিয়ার তো আছে বাট এবার দেখো তিনটে পনেরো হয়ে গেছে তো ভূত এবার ভাই আমার ঘাড়ে উঠে পড়বে আমার যা মনে হচ্ছে দেখো এখানে কিছু আলাদা কিছু তো আলাদা ইয়েস কিছু আলাদা দে ভাই আমার মনে হয় পেন্টিংটা কিছু একটা আলাদা হয়ে গেছে ভাই এই এই আঙুলটা এত বড় ছিল না ভাই আমি ভুল দিতেও পারি না ভাই ভুল দিলে না ভূত বেশি অ্যাট্রাক্ট হবে আমার দিকে এই জন্য আমি বেশি ভুল রিপোর্টও করতে পারবো না বাকি চলো নেক্সটে যাওয়া যাক আর এইখানে কিছু আলাদা নেই ভাই চারখানা টেবিল আছে তিনখানা চেয়ার আছে এখানেও সব কিছু আছে ভাই এই ফ্রিজটাও খোলা আছে আমি জানি ভাই আগের আমি ভুল ধরেছিলাম ফ্রিজটা তো ঠিক আছে আর এন্ট্রেন্সে তো সব কিছু ক্লিয়ার আছে ঠিক আছে এখানেও কিছু আলাদা নেই সব কিছু ক্লিয়ার আছে ঠিকঠাক একদম এক মিনিট এক মিনিট এক মিনিট এখানে আছে লাইট ব্লিংক ঠিক আছে লাইট লবি তে লাইটস ব্লিংক করছে ভাই তোমরা দেখতে পাচ্ছ মানে ভূত এবার লাইট অফ করার ধান্দায় আছে আছে লাইট অফ করলে আমি দেখবো কি করে সিসিটিভি থেকে টিভি দেখে ভূত কমসে কম ফেয়ার প্লে তো কর বাকি ঠিক আছে চলো ভূতের লাইট অফ করে দিয়েছি মানে লাইট অন করে দিয়েছি আরে দেখো ভাই এলিভেটের দরজা বন্ধ করে মানে সিঁড়ির দরজা বন্ধ করে দিচ্ছি আমি যাবো কি করে ভাই ওখান থেকে এলিভেটার করে এই কি পাগল ভূত আছে ভাই একটুখানি ঠিক আছে মস্ত মস্ত অ্যানোমালিস ধরছি ভাই আমরা ছটা পর্যন্ত তো আমরা অনেক অ্যানোমালি ধরে নেবো মনে হচ্ছে বাকি দিকে আমরা চললাম আর নেক্ট সব কিছু ক্লিয়ার আছে ভাই এখানে সব লাইট জ্বলছে দরজা সব বন্ধ আছে এখানে সবকিছু ভাই বাকি চলো ঠিকঠাক আছে এটা চলে এসেছে আমরা হোটেল রুমেতে যেখানে ল্যাপটপ চলছে চেয়ারও এখানে আছে দুখানে ইয়ে আছে ভাই ওয়েভও রয়েছে হাতও রয়েছে গাছও রয়েছে ভাই সবকিছু ক্লিয়ার আছে আর এই বারটাতে না আমার মনে হচ্ছে কিছু কেস হতে চলেছে কারণ মনে হয় ভূতের একটুখানি না বার এর দিকে টান আছে আমার মনে হচ্ছে বাকি সব কিছু ক্লিয়ারই লাগছে এখানে এন্ট্রেন্স এও সব কিছু ক্লিয়ার ভাই এন্ট্রেন্স তো আমি আর আসবোই না ভাই এখানে সবকিছু ক্লিয়ার আছে ভূত এখানে আসতেই চাইছে না কারণ ঠান্ডা পড়েছে আই থিঙ্ক বাইরে বাকি তারাও এক মিনিট এই আশেপাশে কিছু আলাদা রয়েছে আই থিঙ্ক সো আশেপাশে কিছু আলাদা সেরম নেই না নেই ভাই নেই নেই ঠিক আছে চলো এবার আমরা চলে এসেছি হচ্ছে এলিভেটর এ তে যেখানে সব ক্লিয়ারই আছে আর টু সি ফাইভ আর সব 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 ঠিক ঠিক আছে আছে ভাই ভাই একদম ক্লিয়ার এখানে না ভূত এত ভালো একটা বাকি চলো এই জায়গাগুলো না আমাদের ভালো করে এবার খেয়াল রাখতে হবে কারণ এবার ভূত আসতে পারে আমাদের মুখের সামনে বাকি চলো এই জায়গাটাও ক্লিয়ার আছে সবকিছু ভাই বোতল বোতল বাড়িস না বাকি যাই করিস আর বোতল কমিশো না ভাই যেমন আছিস বাকি আমরা চলে এসেছি এন্ট্রেন্সে আউটলুক মাইনার ঠিক আছে লেখা আর এখানে কেমন লাইট ব্লিংক করছে আই থিঙ্ক আমার মনে হচ্ছে এখানে লাইট কি ব্লিংক করছে আমার মনে হচ্ছে লাইট ব্লিংক করছে বাট মাঝে মাঝে মনে হচ্ছে না আবার ঠিক ও আছে চলো নেক্সটের দিকে যাই আর এই জায়গাটা না একটু ভালোভাবে আমাদের খেয়াল রাখতে হবে কারণ আমার মনে হচ্ছে এই জায়গাটাতে কিছু একটা বাজে কেস হতে চলেছে বাকি এই যে এইগুলো কি এখানে ছিল ভাই এই যে তলার প্যাটার্ন গুলো আমার মনে হয় না এখানে ছিল এই প্যাটার্ন গুলো আমার মনে হয় না ভাই এগুলো চেঞ্জ হয়েছে না ভাই এগুলো ঠিক আছে ঠিক আছে আগের মতো আছে ভাই বাকি এখানে সব কিছু ক্লিয়ার আছে নেক্সট আমরা চলে এসেছি হচ্ছে এ এতে যেখানে সব কিছু ক্লিয়ার আছে ভাই কিছু আলাদা নেই কিছু আলাদা নেই সব কিছু ঠিকঠাক আছে আর এটা হচ্ছে কি

দেখো আমি অনেকক্ষণ ধরে ঘুরছি বাট আমি আর সেরকম কিছু দেখতে পাচ্ছি না ভাই চারটে বেজে গেছে আর সব কিছু ক্লিয়ার আছে ভাই এবার এবার আমাকে বলবে যে অ্যানমলি

নেক্সটে যাওয়া যাক আর নেক্সট হচ্ছে এটা আমাদের অ্যাশলি ভাই অ্যাশলি থেকে কমসে কম একটা জিনিস তৈরি এটা দূরে চলে গেছিল বাট এবারে ঠিক আছে ভাই নর্মাল আছে ঠিকঠাক আর এটা হচ্ছে আমাদের রুম আর এখানে কিছু আলাদা ভাই কিছু আলাদা কিছু আলাদা না ভাই হাত নর্মাল আছে ভিভো ঠিকঠাক আছে গাছও নিজের জায়গায় আছে ল্যাপটপও ঠিক আছে আর চেয়ারও ঠিক আছে ভাই বাকি সবকিছু ঠিকই আছে আর এই যে বারটা ভাই এইখানে কিছু আমার ঘোটালা হবে মনে হচ্ছে ভাই হতেও পারে ভাই ঘোটালা বগেরা বাকি চলো নেক্সটের দিকে যাওয়া যাক আর লবি 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 ভাই লবিতে কিছু চেঞ্জেস হতে পারে বাট হঠাৎ করে ধরা যাচ্ছে না ভাই দেখো ওরা ও কি করতে পারে একটা বই সরাতে হতে পারে মানে বই সরিয়ে রাখতে পারে আর আমি না এরকম হতে পারে ধরতে পারছি না তাই জন্য আমাকে খেয়াল রাখতে হবে এটা হচ্ছে এলিভেটার ঠিকঠাক আছে ঠিকঠাক আছে আর এখানেও মোটামুটি সব ঠিকই আছে চলো সব লাইটও ঠিকঠাক আছে আর এখানেও ঠিকঠাক আছে হোটেল রুমেতে আর বার 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 ভাই বারেতেও মোটামুটি সব ঠিকই আছে ভাই বোতল বগেরা সব ঠিক আছে আর এখানে কিছু ছিল ভাই গায়েব হয়ে গেছে আই থিঙ্ক তলাতে কিছু তো একটা ছিল ভাই গায়েব হয়ে গেছে আই থিঙ্ক এটাতে কিছু একটা ছিল না ভুল দেখছি আমি না ভুল দেখছি ভাই চলো ঠিক আছে ভুল তো দেখছি কমসে কম কিছু না দেখার থেকে ভুল দেখা ভালো ভাই বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে এটা হচ্ছে লবি আর ভাই এবারে এন্ট্রেন্সে যেতে দিচ্ছে না আমাকে তোমরা দেখেছো ভাই ধরো এক মিনিট ভাই ক্যামেরার অসুবিধা হচ্ছে এন্ট্রেন্সে যেতে দিচ্ছে না ক্যামেরাতে আহ ইয়েস ভাই আমি প্রত্যেকবার যাওয়ার চেষ্টা করছি এন্ট্রেন্সের ক্যামেরা চলছে না এই দেখো ভাই ধরে নিয়ে দেখি ভাই এরকম আমাদের ধরতে হতে পারে যে আমাদের কোন ক্যামেরাটা চলছে না তো আমাকে এন্ট্রেন্সে যেতে দিচ্ছিল না তাই জন্য আমি ভাই এন্ট্রেন্স ঠিক করে দেখে নিলাম চলো এখানেও সব কিছু ক্লিয়ার আছে ভাই ভূত তো একটু সাথে আছে ভাই তোমরা যাই বলো ভূত একটু সাথে তো হচ্ছে আর এখানেও সবকিছু ক্লিয়ার আছে আই থিঙ্ক ভাই একবার ভালো করে চোখ বুলিয়ে নাও তোমরা আর যদি তোমরা কিছু ভুল দেখে থাকো তাহলে কমেন্ট করো অবশ্যই আর এইখানেতেও সব কিছু ক্লিয়ার আছে ঠিক আছে আমি কিছু সেরকম আলাদা দেখছি না চলো সবকিছু কিছু ক্লিয়ার আর এন্ট্রেন্সে ও হ্যালো এখানে কে মনে হয় ছাদ থেকে উড়ে পড়েছে ভাই এই দেখো ভাই এই দেখো ছাদ থেকে কি একটা উড়ে পড়েছে আর আমি ধরে নিয়েছি ভাই ইয়াস আমি ধরে নিয়েছি ভাই ওকে ও আমাকে ধরার আগে আমি ওকে ধরে নিয়েছি ভাই কি বাজে কেস ভাই ভূতটা ছিল ওখানে কোথায় থেকে ভাই আউটলুক মাইনার ঠিক আছে আমরা চলে এসেছি হচ্ছে লবিতে লবিতে সবকিছু ক্লিয়ার আছে ভাই আস্তে আস্তে ইন্টেন্স হতে থাকছে ভাই মাহলটা তুমি যাই বলো একটু একটু ইন্টেন্স তো হচ্ছে ভাই বাকি চলো এখন ছটা বাজতে আরো এক ঘন্টা বাকি আছে মানে এক ঘন্টা পনেরো মিনিটের কাছাকাছি বাকি এইটা এখানে ছিল না হোক না এটা ছিল না ভাই এটা আমার মনে হচ্ছে এইখানটা ছিল না এই জিনিসটা এটা ফাঁকা ছিল না হতে পারে এরকম ইয়াস ভাই দেখলে আমি ঠিক ধরলাম ভাই ওটা ওখানে ছিল না মানে আমাদের ভূত এখানে ধরেওছে ভাই মানে আবার তো রয়েছে ভাই ওটা কি জিনিস ভাই আমি জানি না ভুল করে কি ধরে নিয়েছি বাট কিছু একটা ধরে নিয়েছি জানি না ভাই কিভাবে তুক্কা লেগে গেছে বাকি চলো এখানে দেখতে পাচ্ছ কিছু ক্লিয়ার আছে চায়ের কাপে চা নেই মানে চা ঢালা আছে আই থিঙ্ক বাকি সব ঠিকই আছে কিছু আলাদা নেই আর এটা হচ্ছে বার তো এখানে এরকম কিছু নেই ভাই সবকিছু ঠিকঠাক আছে ক্লিয়ার আছে ভাই সব সবকিছু ক্লিয়ার কোনো লাইটের নেই এক মিনিট এখানে লাইটস অফ আছে এই দেখো এই জ্বলছিল ভাই আমার ভালো করে মনে আছে কারণ আমার মাথায় আসছিল বারবার যেখানে লাইট গুলো জ্বলছে কেন দেখলে ভাই আমি ঠিকঠাক ধরেছি অ্যানোমালি তো ঠিকঠাক ধরছি ভাই প্রত্যেকবার চলো প্রত্যেকবারক্সট আমরা চলে এসেছি হচ্ছে এন্ট্রেন্সে ভাই এখানে এই যে ভূতটা পড়েছিল এটা খুব বাজে ছিল ভাই এন্ট্রেন্সে বাকি চলো আমরা লবি লবিতে ভাই এরকম পাগল ভূত এখানে হেগে দিয়ে গেছে ভাই ভূত এখানে হেগে দিয়ে গেছে এই দেখো কেমন পাগল ভূত ভাই আগে তো ছাদ থেকে পড়লো তারপর পরিষ্কার করলো তারপর ঘুমালো তারপর ভাই আবার হেগে দিয়ে গেছে কেমন পাগল ধরনের ভূত না বাকি চলো ভূতকে দেখে যেমন আমার হাসিও পাচ্ছে সেটা ভয় লাগছে ভাই ভূতের জন্য বাকি এই জায়গাটাও ক্লিয়ার আছে সিংহ ঠিকঠাক আছে সিংহ মামু এ দেখো হ্যালো ভাই আমি জানি না তোমরা এখানে কিছু লোকেট করতে কি কিনা এবার তোমাদের দেখাচ্ছি এই দেখো ভাই এই দেখো এখানে ড্যানাল অ্যাঙ্গার কী সব লেখা রয়েছে ভাই এটা ভুল হয়ে গেছে এখানে এলিভেটার লেখা ছিল বার এলিভেটার লবি এসব লেখা ছিল ভাই এগুলো ধরতে হবে আমাদের ছোট ছোট জিনিস ভাই দেখতে মজা লাগছে ভাই গেমটা আমার খেলতে বাকি যাদের মজা লাগছে তারা অবশ্যই লাইক করে দাও আর পাঁচটা বেড়ে গেছে আর মিউজিকও চালু হয়ে গেছে আর এবারে আমাদের ভাই হার্ড টাইম চালু হয়ে গেছে ঠিক আছে আর এবারে আমাদেরকে ঠিকঠাক ভাবে সবকিছু দেখতে হবে এ দেখো ভাই স্মোক 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 ভাই স্মোক ওই স্মোক ভাই কোথায় এটা হোটেল রুমেতে হোটেল রুমে স্মোক এই দেয় ভাই দেখো স্মোক বেরোচ্ছে এখান থেকে ভাই ধরে নিয়েছে

না তো পঁয়তাল্লিশ মিনিটে যদি কোনো অ্যানোমালি ধরা পড়ে যায় মানে না ধরতে পারি তাহলে তো খুব বাজে কেস হয়ে যাবে তাহলে এবার চলে এসেছি হচ্ছে আমরা এলিভেটার এতে আর এখানে সবকিছু ক্লিয়ার লাগছে ভাই বাকি চলো এটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তো ভাই সবকিছু ক্লিয়ার লাগছে এই দেখো ইয়াস সব ক্লিয়ার আছে এটা হোটেল রুম হোটেল রুমে তো মোটামুটি সব ক্লিয়ার আছে ঠিক আছে এই দেখো ভাই সবকিছু ঠিকঠাক আছে গাছ ফাছ সব ঠিক আছে চেয়ার ল্যাপটপ বগেরা আর এখানে বারেতে ঠিক আছে সব আই থিংক সো ভাই ঠিক আছে সব ঠিক আছে এন্ট্রেন্সেও সব ঠিক আছে এই দেখো ভাই মিউজিকটা খুব হরর চলছে তোমরা যাই বলো এন্ট্রেন্সেও সব ঠিক আছে আর এটা হচ্ছে লবি লবিতে কিছু আলাদা ভাই আমাদের ভালো করে দেখতে হবে ঠিক আছে কিছু চেঞ্জ না হয় এখানে যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ভাই লেনেকের দেনে পড়ে যাবে আই থিঙ্ক লবিতে এইটা ছিল না নাকি এইখানে ভাই আমি মার্ক তো করে দিয়েছি এবার আমি জানি না ঠিকঠাক কিনা কারণ আমার মনে হচ্ছে এইটা জিনিসটা ছিল না এখানে না এটা ভুল বাকি চলো আমরা চলে এসেছি হচ্ছে অ্যালিভেটার এতে আর এখানেও সবকিছু ক্লিয়ার আছে ক্লিয়ার আছে চলো সবকিছু ক্লিয়ার আছে আর হোটেল রুমেতেও সবকিছু মোটামুটি ভূত কোথায় ওই ভূত তো এখানে দেখতে পাচ্ছি না আর সবকিছু ঠিকঠাকই লাগছে ভূত কোথায় গেল হ্যালো ও ভূত ঘুমিয়ে পড়লি নাকি এত তাড়াতাড়ি ছটা তো বাস দিতে সকালের আরে ভাই কোথায় গেলো ভাই ভূতের কোনো আত্মা পাতা নেই ভূত গায়েব হয়ে গেছে এখান থেকে বাকি চলো আমাদের সবকিছু এখানে ক্লিয়ার আছে ঠিক আছে আমার মনে হয় এটা কেমন নড়ে আছে বাট হতেও পারে ভাই নড়ে আছে তারা এক মিনিট মার্ক তো করে দিই ঠিকঠাক দেখা যাবে ভাই তারপর দেখা যাবে এমন না এটা নড়ে আছে না এটা ঠিক আছে ভাই চলো চল্লিশ হয়ে গেছে আর কুড়ি মিনিট আছে আমাদের কাছে নো স্কেপ ভাই এ দেখো নো স্কেপ লেখা একজিটের জায়গায় আর এক্সিটের জায়গায় নো স্কেপ লেখা ভাই এমন পাগল ভূত ভাই দিমাগ তো খারাপ করছে ভূতটা তুমি যাই বলো ওর তো গেম বাজাবো ভাই আমি চলো এবার ভূত আমাদের দেখা দেবে ভাই আমি শিওর এবার ভূত আমাদের দেখা দেবে বাকি এই জায়গাটাও ঠিকঠাক আছে আর হোটেল রুমও মোটামুটি ঠিকঠাক আছে আর পেন্টিং চেঞ্জ হয়েছে ভাই এই দেখো পেইন্টিং গুলো এই পাশে ছিল আর এটা এই পাশে চলে গেছে আর এটা বড় হয়ে গেছে ভাই কি পাগল ভূত ভাই এত ছোট ছোট চেঞ্জ করিস না মাঝে মাঝে মুখের সামনে আয় ভাই ডাইরেক্ট মুখের সামনে আয় বাকি চলো নেক্সট দিকে ভূত 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 ও ভাই আমি মার্ক করে দিয়েছি ভাই আমি মার্ক করে দিয়েছি আমি জানি না আমি মার্ক করে দিয়েছি ভাই ভূত এখানে ও হ্যালো ভাই ভূত মুখের সামনে ডাইরেক্ট আসছে নরমালি ফিক্সড আর এটা কে ভাই এই ভূতটাকে আরে এটা কে ভাই একে আমি মার্ক করে দিয়েছি আমি জানি না আমি মার্ক করে দিয়েছি ভাই আমি মার্ক করে দিয়েছি ভাই নর্মালি ডিটেক্টেড চলো ভাই আমাকে আরেকটু হলে খেতেই যাচ্ছিল আমি মার্ক করে দিয়েছি ভাই ওকে কি সেই কি ভাই কি ঠিক টাইমে করেছি আমি ওকে মার্ক বাকি এখানে ধোঁয়া বেরোচ্ছে ভাই এখানে ধোঁয়া বেরোচ্ছে এই দেখো এখানে ধোঁয়া বেরোচ্ছে ভাই চলো আর চার আর ছ মিনিট আছে আমাদের ছ মিনিট আর বেঁচে থাকতে হবে অ্যানোমেলি ধরতে ধরতে আর ভূতের তো ভাই ডাইরেক্ট ভূত মুখের সামনে চলে এসছে তো আর ও অ্যানোমেলি থরি করবে ভাই